আমাদের সমাজে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে সংশোধনযোগ্য যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাই সেগুলো অনেক। ব্যাপারটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা, চতুর্দিকেই কম বেশি ঝামেলা, নানা রকমের ফিতনা, আমাদের ত্রুটি বিচ্ছুতি এগুলো আছে। তো একজন ইমানদার সেগুলোকে খুঁজে খুঁজে বের করে সংশোধন করে প্রতিদিন সে সামনে অগ্রসর চেষ্টা করবে যে আমি আগের চাইতে সামনে আরেকটু ভালো করার চেষ্টা করব। অনেক বিষয় থাকলেও একটা বিষয়কে আমরা আজকে সামনে আনতে চাই, সেটা হলো আমরা মুআমালাত মুআশারার ক্ষেত্রে পারস্পরিক লেনদেন, উঠা বসা এবং আমার দ্বারা কারোর ক্ষতি হচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখার ক্ষেত্রে যতটা দায়িত্ববান আমাদের হওয়ার কথা আমরা ততটা দায়িত্ববান দায়িত্বশীল হতে পারছি না। এবং এই যে ত্রুটি, এই যে বিচ্ছুতি আমাদের, এই ত্রুটি বিচ্ছুতির কারণে আল্লাহর কাছে মুসলমান হিসাবে আমাদের যে মর্যাদা থাকার কথা, আমাদের যে ক্লাস থাকার কথা, সেটা বেশিরভাগ মানুষেরই থাকছে না। ত্রুটি ইমানের মধ্যেও আছে, ত্রুটি ইবাদতেও আছে, কিন্তু এই জায়গাটা ত্রুটিটা পরিমাণে একটু বেশি। অর্থাৎ আমাদের পারস্পরিক উঠা বসা, লেনদেন, সামাজিকতা, অন্যের অধিকার ব্যাপারে সচেতনতা, এই বিষয়গুলোতে ইসলাম আমাদেরকে যেভাবে নির্দেশ করেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই জায়গায় নাই। আর এই বিষয়গুলোকে আমরা যদি একটু পরখ করতে চাই তাহলে দুঃখজনক বাস্তবতা হলো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশে অমুসলিমদের জনপদে গেলে তখন আমাদের চোখের সামনে বিষয়গুলো একটু বেশি পরিষ্কার হয়ে যায়। আমরা যেগুলো কোরআন এবং হাদিসের পাতায় পড়ি সেগুলোর বাস্তব রূপ বা উদাহরণ আমাদের সমাজে দেখতে পাই না, আমাদের নিজেদের মধ্যে দেখতে পাই না। কিন্তু আমরা যখন অমুসলিমদের দেশে যাই তখন দেখি যে কোরআন এবং হাদিসের সেসব বিষয়গুলো যেগুলো একজন মানুষকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করে, সে বিষয়গুলো দেখা যায় সেই সব সমাজে সেসব মানুষদের মধ্যে আছে। তখন দুঃখ হয় যে থিওরি আমাদের কাছে আছে, প্র্যাকটিক্যাল সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ওদের কাছে আছে। আমরা 2019 একবার জাপানে যাওয়ার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আবার এই যে গেল সপ্তাহে 8-9 দিনের একটা সফর ছিল আমার জাপানে, বেশ কয়েকটা সিটিতে অনেকগুলো দিনই প্রোগ্রাম, 6-7টা দিনই প্রোগ্রাম অংশগ্রহণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই প্রেক্ষিতে কথা বলা যে সেখানে আমরা যে দৃশ্য দেখতে পাই এটা দেখে আফসোস হয় যে আমরা কেন আজকে এখানে আছি, এই জায়গায় দাঁড়িয়ে আছি। এর ভিতরে একটা বিষয় হলো যে যেগুলো অন্যের অধিকার সংশ্লিষ্ট না, এটা নিজের ব্যাপারে একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্য ছিল, সেটা আমরা করি না। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে লাইফস্টাইল দিয়েছেন, এই লাইফস্টাইল এটা আমাদের আখেরাতে তো আমাদেরকে উপকারী করবেই, দুনিয়াতেও উপকৃত করবে, উপকারী করবে। এই লাইফস্টাইল আমাদের জন্য এতটাই উপকার বয়ে আনবে যে এইটার বাইরে গেলে আমাদের ধ্বংস অনিবার্য, ক্ষতি অনিবার্য। এই বিষয়গুলো জেনেও আমরা যেন না জানার ভান করে আছি, এগুলো জানার পরও যেন আমরা সেগুলোর উপর আমল করার কোনো গরজ দেখি না। লাইফস্টাইলের মধ্যে অনেক বিষয় আলোচনা করা যায়, আমরা দু একটা পয়েন্ট আলোচনা করতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো রাতে তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল ছিল যে এশার আগে, সন্ধ্যার পরে তিনি রাতের খানা খেয়ে ফেলতেন, এবং এশার আগে খানা খেয়ে এশার পর দ্রুততার সাথে শুয়ে পড়তেন। আর সকালে ঘুম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতের মধ্যে পাওয়া যায় না যে তিনি সকালে ঘুমাইতেন, এটা হলো সুন্নাহ। এখন এই সুন্নাটা যদি আপনি গোটা পৃথিবীর মুসলমান সমাজে দেখেন, বিচ্ছিন্নভাবে কিছু মানুষ হয়তো আমল করার চেষ্টা করেন দু চারজন, সেটা ভিন্ন, কিন্তু গোটা পৃথিবীর আপনি মিডল ইস্টের মুসলিম প্রধান সব দেশগুলো সেগুলোতে যদি আপনি খোঁজেন, আপনি আমার দেশের কথা যদি বলেন, আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানের কথা যদি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশে আছে, দুই একটাতে থাকতে পারে আমারও জানতে, বাট আমি যতগুলো দেখেছি বা আমরা যে সমাজে বসবাস করছি, নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সমাজে এই লাইফস্টাইল আপনি দেখবেন না। কিন্তু আজব বিষয় হলো যে সব না হলো অনেক অমুসলিম প্রধান দেশে
দেখা যায় এই সুন্নাহটা তাদের মধ্যে আমলে আছে, আমাদের কাছে আছে কিতাবে কোরআন হাদিসে, আর ওদের আছে প্র্যাকটিক্যালি। আমি বলছি না যে ওরা কোরআন হাদিস দেখে দেখেই আমল করছে, হয়তো কাকতালে ভাবে মিলে গেছে, জেনে হোক অথবা না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা এই সুন্নাহটার বাস্তবায়ন করছে বা তাদের মধ্যে সুন্নাহ বাস্তবায়ন আছে, কিন্তু আমাদের মধ্যে নাই। গত মাসে আমাদের সাউথ কোরিয়ার প্রোগ্রাম ছিল, সেখানে আমরা একই অবস্থা দেখেছি, প্রায় একই অবস্থা। সন্ধ্যার পরপর ফিলিপিনোদেরকে দেখেছি আমি সৌদিতে যখন ছিলাম, তখন মিডল ইস্টে যখন প্রবাস জীবনে ছিলাম, তখন আমি যে বিভিন্ন কোম্পানিতে আমরা যখন বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন প্রোগ্রামের জন্য যেতাম, প্রবাসী বাংলাদেশিদেরকে দিনই দাওয়া দেওয়ার জন্য, তখন ওই সমস্ত ক্যাম্পে যে ফিলিপিনোরা থাকে তাদের যে লাইফস্টাইল, এটা আমার দেখার সুযোগ হয়েছে অনেক ক্যাম্পে, বহু জায়গায় বহু ফিলিপিনোদেরকে, যে ওরা মাগরিবের পরে খেয়ে ফেলে, মাগরিবের পরে ওদের রাতের খানা শেষ, এবং আমরা ওদের তার নামাজ নাই, মুসলমান না যেহেতু, তো আমরা যখন এশা পড়ি তখন মোটামুটি তাদের বিছানা যাওয়ার প্রস্তুতি বা বিছানা যাওয়া শেষ, রাত 8টা 8:30 ভিতরে তাদের একেবারে গভীর ঘুমে তারা ঢুকে গেছে, ভোরে উঠে তারা ফিলিপিনোরা ভাত খায় নর্মালি, ভাত আর মাছ খায় তারা, ভোরে উঠে ভাত মাছ রান্না করে একদম মানে কাক ঢাকা ভোরে যেটাকে বলে, উঠে রান্না করে কাজে চলে গেছে, সারাদিন কাজ করছে, আবার এসে সন্ধ্যা শুয়ে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি যে তিনি রাত এবং দিনকে তোমাদের জন্য দিয়েছেন, রাতকে দিয়েছেন যাতে করে তোমরা এই রাতে প্রশান্তি লাভ করতে পারো, প্রশান্তি আরবি কিসে, রেস্ট, ঘুমে তুমি ঘুমাবা, রেস্ট করবা, শরীরকে নিজেকে সময় দিবা, দিয়ে রাতে তুমি প্রশান্তি অর্জন করবা, এই জন্য আল্লাহ তাআলা এটা তোমার আল্লাহর প্রতি আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ দিয়েছে। আর দিনকে দিয়েছেন যে দিনে জীবিকা নির্বাহ করবো, আমরা আমাদের প্রয়োজন পূরণ করবো। যদি রাত আমরা টাকা দিয়ে কিনতে হতো, উন্নত দেশগুলোতে প্রত্যেকটা সার্ভিসের জন্যই আপনার বিল দিতে হয়, আপনার টোল দিতে হয়, আপনি একটু হাইওয়ে ইউজ করবেন টোল দিতে হবে, ব্যাপারটা এরকম যে নিঃশ্বাস প্রশ্বাস নিতেও টোল দিতে হয়, এরকম একটা অবস্থা, সব কিছুতেই টোল নির্ভর, গোটা জীবনের প্রত্যেকটা জিনিসই টোল ছাড়া কিচ্ছু নেই, এমন কোনো জায়গা না যেখানে গায়ে রেখে দিবেন আর পার্কিং লাগবে না, এটা আমরা অনেকে জানি। যাই হোক, তো রাতের ব্যাপারটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাত দিয়েছেন আমাদেরকে, যদি টোল দিয়ে রাত ব্যবহার করা লাগতো, যে একটু ঘুমাবো, দিনে ঘুমের পরিবেশ নাই, এত আলো, সূর্যের মধ্যে আলোর মধ্যে ঘুমটা আসে না ভালো করে, রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য ভালো, এবং ঘুমের পরিবেশ হয় আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে দেন যাতে ঘুমাইতে সুবিধা হয়, তো এখন ওই রাতটা যদি আমাদের পেতে হলে, রাতের ফ্যাসিলিটিস পেতে হলে যদি টোল বা বিল দেওয়া লাগতো, তাহলে বহু টাকা বিল দিয়ে হলে আমরা পেতাম নিতাম, কিন্তু কোনো বিল টোল দেওয়া লাগে না, আল্লাহ তাআলা এটা সবার জন্য, গোটা পৃথিবীর অক্সিজেন, রাত দিন, সূর্যের আলো, চাঁদের আলো, এগুলো সবার জন্য এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু সেই নেয়ামতটাকে আমরা এমনভাবে হেলায় হারাচ্ছি, এমনভাবে আমরা ধ্বংস করছি যে আমাদের রাত শুরু হয় 10টা 11টার পর, সন্ধ্যা 7টা 8টা এগুলোকে আমরা ম্যাক্সিমাম মানুষ রাত মনে করি না, এটাকে আমরা মনে করি কি সন্ধ্যা, মানে রাত হবে হবে আর কি। আর ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে সূর্য যখন ডুবে যায় সাথে সাথে রাত শুরু হয়ে যায়, হ্যাঁ রাতের প্রথম অংশকে আপনি সন্ধ্যা বলেন, কিন্তু এটা রাতের অংশ, বাট মানসিকভাবে আমরা ধরেই নিয়েছি যে সন্ধ্যা 7টা 8টা এটা আবার রাত হলো নাকি, এটা তো হলো সন্ধ্যা, রাত শুরু হবে কখন 10টা 11টার পর, আর ঘুম শুরু হবে কখন 12টা 1টার পর। আমরা এখানে যে মানুষগুলো আসি, আমরা কয়জন মানুষ বলতে পারবো যে রাত 10টার মধ্যে আমি বিছানা যাই? দেখুন, বিষয়টা অনেক ছোট মনে হতে পারে, মোটেও ছোট না, প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত ছোট না, প্রত্যেকটা সুন্নতের উপকারী দিকগুলো অনেক সুদূর প্রসারী এবং এর প্রভাব অনেক বেশি আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে। আমি আলহামদুলিল্লাহ নিজেরটা বলি যে আমরা আমাদের বাসায় আমরা চেষ্টা করি 10টার ভিতরে সব বিছানা চলে যাওয়ার, সব 10টার পরে আর যাতে বিছানার বাইরে কেউ না থাকে, কোনো বাতি যেন আর না জ্বলে, সেটা আমরা স্ট্রাগল করছি এবং আমল করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন থেকে এটা খুব স্ট্রিক্টলি আমল শুরু করে দিয়েছি। এটার জন্য অবশ্য বড় বাধা হলো মোবাইল, এই জন্য মোবাইলের গলা চেপে বন্ধ করে ফেলতে হবে সন্ধ্যার পর, তাতে অনেক ক্ষতি হবে, হোক লাভ তার চেয়ে বেশি হবে।
সেটাও আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যে রাতে কেয়ামত হয়ে যাবে আমাকে জানবে না, যখন পৃথিবীতে মোবাইল ছিল না কি হয়েছে, সব মরে গেছে মানুষ। তো এই সৎসাহসালা মানুষ পাওয়া যায় না যে ঠিক আছে রাতের এই কয়েক ঘন্টায় মোবাইলটা বন্ধ রাখবে না। ম্যাক্সিমাম মানুষ, নারী বলেন আর পুরুষ বলেন, ম্যাক্সিমাম মানুষ আমাদের সময় মোবাইলটা থাকে কোথায় শোয়ার সময়? হ্যাঁ, পারলে বুকের ভিতরে ভরে রাখতে, মাথার কাছে। বারবার ডাক্তাররা বলতেছে এটা আমাদের জন্য ক্ষতিকর এত কাছে ডিভাইস রাখা, কিন্তু মাথার কাছে, মাথার কাছে কেন থাকে? কারণ রাতে যদি ঘুমটা একটু ভেঙে যায় তখন হাতে 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 মোবাইলটা আগে ধরি, ঠিক না? ম্যাক্সিমাম মানুষ এই রোগের রোগী। স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করে একটা সময় পরিবর্তনের জন্য চেষ্টা করতে হয়। ওই যে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার কথা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এইটা পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার যে প্রচেষ্টা তার অংশ। তো বলছিলাম জাপানিজদের কথা, কোরিয়ানদের কথা, ফিলিপিনোদের কথা, যেগুলো আমি দেখেছি চোখের সামনে, সেটা হলো যে এই মানুষগুলোকে দেখেছি এরা সবাই প্রায় এদের নর্মাল ট্র্যাডিশন, আমরা যেরকম নর্মাল 11-12 আমরা ঘুমাই এটা আমাদের সাধারণ চিত্র, তাদের সাধারণ চিত্র জানার চিত্র হলো যে তারা সন্ধ্যার পরপর 8-9 মধ্যে সব ঘুমায় যায়। এই যে তাড়াতাড়ি ঘুম, এটার ফলে কি হয়, বিশাল বড় রাত ভর তারা ঘুমায়, 8-9 ঘন্টা রাতে ঘুমানোর পরে সকালে আর ঘুমের কথা চিন্তাও করা যায় না, এবার ফ্রেশ মুডে সকালে কাজ করতে পারে। আর সকালে যখন কাজে যাবে আল্লাহ তাআলা ওই কাজে বরকত দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ ওর উম্মতের জন্য সকালে সময়টাতে বরকত দান করবেন। আর ওই টাইমে আমরা ঘুমায় থাকি, ওরা অমুসলিম তারা ওই টাইমে জেগে থাকে। তো এই যে সুন্নাহ লাইফস্টাইলটা, এটা ওদের মধ্যে থাকার কারণে কি হয়েছে, অনেক বিষয় হয়েছে তাদের জীবনে, আমরা বরকত দেখি, কল্যাণ দেখি, প্রভূত কল্যাণ দেখি, দুনিয়ার ক্ষেত্রে তারা আগায় আছে। এই কারণেই শুধু আগায় আছে আমি সেটা বলছি না, এটারও প্রভাব আছে যে তাদের জীবনে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। আমাদের জীবনে বারাকা নাই, আমাদের জীবনে কল্যাণ নাই, এত কাজ করি তারপরও দেখা যায় যে অভাব, কাজ যেন শেষই হয় না। কারণ আপনার দিন যদি সকাল 9-10 শুরু হয় তো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আপনি অলরেডি মিস করে ফেলেছেন। আপনি ভোর থেকে নিয়ে সকাল 10 পর্যন্ত টানা যদি কাজ করেন তো দেখবেন আপনার জীবনে বরকত কাকে বলে। আপনি এরপরে 10 থেকে 2-3 পর্যন্ত যে কাজ করতে পারবেন তার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবেন ভোর থেকে নিয়ে এই সকাল 9-10 মতো এই সময়। ভাইরা আমার, রাত জেগে যে কাজটা আমরা করি 9-10-11 জাস্ট ওই কাজটাই যদি আমি সকালে করি সমস্যা কোথায়? আপনি মোবাইল যদি আপনার মোবাইলে কাজ থাকে সেই কাজটাই করলেন, সকালে করলেন, রাতে না করলেন, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের কাজের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়বে, বরকত বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কল্যাণ দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ পালন করা হবে। জাপানে যে কয়েকদিন আমি ছিলাম, আমাদের ভাই ব্রাদাররা যারা ছিলেন প্রবাসীরা, বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যেতাম বা এক জায়গায় আর জায়গায় আমরা মুভ করতাম, তো তারা রাতে, রাতে বলতে সন্ধ্যার পর মুভ করার জন্য তারা খুব বেশি আগ্রহী থাকতেন, যে এই টাইমটা তারা খুব পছন্দ করতেন। তাহলে কেন, ধরেন 9-9:30-10 এই টাইমগুলোতে রাস্তাঘাট ফাঁকা থাকতো, শহরের মধ্যে টোকিওর মতো সব ব্যস্ত শহরে ফাঁকা থাকতো, বলতে অন্য সময়ের তুলনায় ভিড় কম থাকতো। আমার কাছে অবাক লাগলো যে আমাদের দেশে মানে ঢাকার যদি কথা বলি আমরা, 9-10 মানে তো হলো একেবারে পিক টাইম ভিড়ের, আর ওদের ওই টাইম ফাঁকা টাইম, কারণ সবাই এই যে ঘুমের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেছে। আসার দিন একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমি বললাম একটু ওখানে যাওয়া যায় কিনা ফজরের পরে এয়ারপোর্টে আসার পথে, ওরা বলছে না না এটা সম্ভব না। কেন সম্ভব না ভাই, বলে যে ফজরের পরে যে টাইমটা আপনি বলছেন 6-6:15 এই টাইমে রাস্তায় মারাত্মক ভিড়। আমাকে বাহ, আমাদের শুধু উল্টা চিত্র, সকালে ভোরে 6-6:30 আমাদের রাস্তা ফাঁকা, কারণ পাবলিক সব ঘুমে, আমাদের পাবলিক সব কোথায়, ঘুমে, আর ওরা সবাই কাজে রাস্তায়। জিন্দিগির বরকত দেখেন, মিডল ইস্টের কথা যদি বলেন তো আরো ভয়াবহ চিত্র আমাদের মুসলমানদের মধ্যে। রমজান মাস আসলে সারা রাত জায়গায় থাকে তারা, মিডল ইস্টের মানুষ সারা রাত, রাতে কখনো ঘুমায় না, খুব রেয়ার, ঘুমানো মানুষের সংখ্যা খুব কম, প্রায় সবাই সারা রাত জেগে থাকে। রমজান মাস সারা রাত জেগে থাকে ইবাদতমন্দির জন্য মনে হয় না, শেষ দশকটি ইবাদতমন্দির জন্য জেগে থাকে, কিন্তু বাকি সারা রাত ধরে মার্কেটে মার্কেটে আর বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়ায় এবং দিনভর ঘুমায়। এর অবশ্য অন্য কারণও আছে, ওই যে রোজা রাখতে গরমের দিন কষ্ট হয় এই জন্য দিনভর ঘুমায় থাকে, রাতভর কাজ করে, কিন্তু বেশিরভাগই ঘোরাফেরা আড্ডা ফাড্ডা এগুলোতে করে। যাই হোক, তো
কেন আল্লাহ রাব্বুল আলামিন জাপানিজদের জীবনে এত বরকত দিয়েছেন, কোরিয়ানদের জীবনে এত বরকত দিয়েছেন, যা অমুসলিমদের জীবনে দিয়েছেন? তারা অনেক ক্ষেত্রে প্রকৃত সুখ মানসিক শান্তি থেকে দূরে, ইমান না থাকার কারণে, আল্লাহর সঙ্গে পরিচয় না থাকার কারণে, ভিন্ন বিষয়। বাট তাদের জীবনে যে বরকত হয়েছে, আপনি যদি জাপানের কথা বলেন, পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে, একটা দেশ এতগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মালিক কিভাবে হয়, তো মাথা ধরে না। আপনি যদি 10টা ব্যবসা করেন, একটা বা দুইটা হয়তো সাইন করেন, বাকি 8-9টা থাকে কোনো রকম লেভেলে অথবা লসে। যারা ব্যবসা করেন তারা ভালো জানেন, আপনি 10টা ব্যবসা ধরছেন, 10টাই লাল হয়ে গেছে, এরকম হয় না নর্মালি। একটা দুটো হয়তো সাইন করে আর বাকিগুলো কোনো রকম চলে। অথচ জাপানিজে যদি আপনি গাড়ির ব্র্যান্ডের কথাই বলেন, টোকিও, নিশান, মাজদা, লেক্সাস, আর কি আছে, ইয়ামাহা, সুজুকি, হুন্ডা, মানে 7টা তো বলা শেষ, আরও আছে, গোটা পৃথিবী দাপড়ে বেড়াচ্ছে দাপটের সাথে। সিঙ্গার, সনি, শার্প, তোশিবা, কোনটার কথা বলবেন, হিটাচি, গোটা পৃথিবী দখল করে আছে। একটা দেশের এতগুলো ব্র্যান্ড, সবগুলো প্রতিষ্ঠিত, এতগুলো ব্র্যান্ড আপনার গোটা দুনিয়াতে বাণিজ্যের ক্ষেত্রে দাপড়ে বেড়াচ্ছে, কীভাবে সম্ভব? আমি একটু খোঁজার চেষ্টা করছি এই প্রশ্নের উত্তর, ঘুরে ঘুরেছি, কেন সম্ভব? তো কেন, এর অনেক উত্তর আছে, অনেক কারণ আছে, এর ভিতরে কয়েকটা ছোটোখাটো কারণের ভিতরে একটা এটাও আমার কাছে মনে হলো আর কি, যে তারা সময়কে খুব হেফাজত করে, আমাদের মতো সময় নষ্ট করে না, আরও যে সুন্না লাইফস্টাইলগুলো তাদের মধ্যে আছে, আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না। এর সবগুলো নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে, আমাদের মধ্যে নাই সেটা। এরপরে আপনি শরীরের কথা যদি বলেন, আমাদের শরীরের অবস্থা কি বলেন, পেটে মাশাল্লাহ 5-7 কেজি তো বুড়ি চর্বি আমাদের থাকেই, এটা তো আমাদের নর্মাল চিত্র, তাই না? আর যদি মিডিল ইস্টে যান তো মুসলমানদের দেখবেন যে মাশাল্লাহ সব দেখবেন পেটের জন্য হাঁটতেই পারে না, তাই না? আমি সৌদিতে প্রথম যাওয়ার পর একটা লেখা কোনো একটা মাসিক পত্রিকা লিখছিলাম, সেখানে আসার পর দুইটা জিনিস দেখে আমার কাছে অবাক লাগলো। এক হলো যে প্রতিটা গলিয়ে গলিয়ে খাবার হোটেল ছাড়া আর কিছু নেই, মনে হচ্ছে সব খাবার হোটেলের শহর আর কি, কারণ বাসা রান্না বাড়ি সব এই সব খায়, দোকানের খাবার খায়, খুব কম রান্না বাড়া হয়। আর দ্বিতীয় হলো নর্মাল কোনো মানুষ নেই, সব পেট বড়, মোটা, বোটকা, এই হলো চিত্র। এদের দিয়ে কী হবে, যুদ্ধ লাগলে তো দৌড়ে পালায় চলে যাবে, এদের কাছে পড়ে যাবে তো দৌড়ে যাইতেও তো পারবে না, পালাইতেও তো পারবে না। আপনি কোরিয়ানদেরকে যদি দেখেন, জাপানিজদেরকে দেখেন, চায়নাদেরও সম্ভবত একই চিত্র। বিশেষ করে আমি এই দুইটা দেশের কথা বলছি, সম্প্রতি যে আসছি, যে আপনি পুরো শহর খুঁজে একটা পেটালা মানুষ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে, একটা মানুষ। আমি তো আমার চোখে পড়ে নাই, আছে, রেয়ার কেস আছে, নর্মালি নাই। আপনারা খেয়াল করে দেখেন, মহিলা হোক আর পুরুষ হোক, প্রায় 100-এ 100% মতো, সব স্লিম, আগাগোড়া সমান, অ্যাংলা পাতলা, মানে স্বাস্থ্যটা এত সুন্দর যে এই শরীর নিয়ে কাজ করতে সে কমফোর্ট ফিল করে। আর আমাদের খাইতে 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 নাক পর্যন্ত, গলা পর্যন্ত ডেকুর দিলেও বেরোয় আস, একবার খাইতে খাইতে বেহুশ হয়ে যাই, এরপরে আবার সফট ড্রিঙ্কস, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজতে থাকি। অনেকে আছে দাওয়াত খাই এসে দেখবেন গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজে, আপনারা এত খাইতে বলছে কি, যে পর্যন্ত খাইলে আবার গ্যাসের ওষুধ আপনার নামাইতে হবে, এবার সেগুলো গোটা শরীরকে স্থূল করে দিচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে লাইফস্টাইল দিয়েছেন সেটা কি, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয় আর 1 ভাগ খালি রাখো। আমাদের যে স্টমাকের যে সাইজ, রিয়েল সাইজ, এক ডাক্তার আমাকে দেখাইছিলেন যে ওইটা মানে মূল সাইজটা 2 হাতের কোষ একসাথে করলে যে সাইজ হয় ওইটা নাকি, এটা উনি বলেছেন, কতটা সত্য ডাক্তাররা ভালো বলতে পারবে। আমি এইটুকু বলি বা এর চাইতে একটু বড় হবে, এর বেশি না, আমাদের যে স্টমাকের সাইজ। হ্যাঁ, যদি বলেন যে আমার তো স্টমাক মাশাআল্লাহ যত খাই তত বড় হয়, তো ওইটা তো রবারের মতো, আপনি যত দিবেন তত ফুলতে থাকবে, এবং ফুড ভ্যালু বিবেচনা করে খাওয়া, এটা তো আমাদের অন্তত বাঙালির চরিত্র অন্তত নেই, আমাদের জিব্বা ভালো লাগছে কিনা গুড এটা খাও, ওইটার খাদ্য শক্তি কি আছে দেখা দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই লাইফস্টাইল আমাদেরকে দেন নাই ভাই, উনি যে লাইফস্টাইল দিয়েছেন সেই লাইফস্টাইল যদি আমরা ফলো করতাম তো আমরা শারীরিকভাবে অনেক শক্তিশালী হতাম, আমাদের কাজের স্পৃহা অনেক বেশি থাকতো, আমাদের কাজে বরকত অনেক বেশি থাকতো, জীবনে প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকতো। এখন সব শরীর মেজমেজ করে, ঘুম থেকে উঠতে মনে চায় না, শোয়া থেকে উঠতে মন চায় না, হ্যাঁ,
বসলে আর দাঁড়াইতে মন চায় না, বাসাতে আসলে আর বাসা কাজে যেতে মনে চায় না, আড্ডা মারতে শুধু মন চায়, কারণ শরীরটা তো এরকম বানাই ফেলছি, ঝিমানি আর ঘুম ছাড়া কিচ্ছু নেই। সুন্নাকে ছেড়ে দিয়ে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমাদের কাছে থিওরি আছে, হাদিস আছে, কোরআন আছে, এগুলো খুব বলি আমরা, কিন্তু আমল নেই। আপনি যে বলেন যে আপনি কি করেন, আমি চেষ্টা করতেছিলাম দইলা অনেকখানে নিজের কারেকশন প্রতি মুহূর্তে করার চেষ্টা করি। ফজরের পরে আমরা আমাদের বাসায় কোনো ঘুমের সিস্টেম রাখি নেই, কোনো দিন হয়তো কদাচিত বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেছে, আগের দিন কোনো বিশেষ ঝামেলা হয়েছে, সেটা ভিন্ন কথা। নর্মালি ফজরের পরে কারোর কোনো ঘুম নেই, সবাই জেগে থাকতে হবে এবং সেজন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে। তো এই জিনিসটা মনে হবে ছোট, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে অনেক বড় এবং বিশাল। এর বাইরে আমরা যেটা বলছিলাম আচরণগত, ব্যবহারগত, সেটা তো রীতিমতো দুর্ভিক্ষ চলছে আমাদের, যেন সবগুলো কোরআন হাদিসের পাতায় পাতায় সাজায় রাখার জন্য। এগুলো আমরা বলি গল্প হিসাবে, ফখর করি যে হ্যাঁ আমরা মুসলমান, ইসলামে এটা আছে সেটা আছে, আমার জীবনে কী আছে সেটা আমি দেখি না। এই জন্য কেউ বলেছে, ভালো বলেছে, যে মুসলিম দেশগুলোতে আজকাল, আজকালকার চিত্র, মুসলিম দেশগুলোতে মুসলমান পাওয়া যায়, ইসলাম খুব কম পাওয়া যায়, আর অমুসলিম প্রধান দেশগুলোতে অন্তত লাইফস্টাইলের মধ্যে, সব ক্ষেত্রে না, বিশ্বাসে অন্যান্য জায়গায় না, লাইফস্টাইলের ক্ষেত্রে ইসলাম পাওয়া যায়, মুসলমান পাওয়া যায় না। তাদের ওখানে মুসলমান না থাকলে কী হয়েছে, ইসলামের প্র্যাকটিসটা আছে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমাদের ধারণ করার চেষ্টা করা দরকার। আমরা কতকাল আর এভাবে থাকবো যে আমি আমার নিজেকে পরিবর্তন করবো না? আপনি যদি আখলাক আর আচরণের কথা বলেন, আখলাক আর আচরণের কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে অমুসলিম প্রধান দেশগুলোতে তারা তাদের পারস্পরিক আচার আচরণের ক্ষেত্রে যতটা সুন্দর, যতটা উন্নত, আমরা কি তার ধারে কাছেও আছি? অথচ আমার কোরআন হাদিস যেগুলো বলছে এগুলো তো সব তারা ধারণ করে আছে, উচিত ছিল আমার নেওয়া, ভেরামান। এই বিষয়গুলোকে প্রতিনিয়ত আমাদের রিয়েলাইজ করা দরকার, এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার যে কিসে তাদেরকে উন্নতির চরম শেখরে পৌঁছে দিয়েছে আর আমাদেরকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। এই বিষয়গুলো আমাদের প্রচুর পরিমাণে আলোচনা করা দরকার। আমি এর আগে 2019 যখন গেছিলাম মনে আছে, তখন এক বাংলাদেশি ভাই আমাকে বলতেছিল যে ভাই দেশে থাকতে তো মিথ্যা ছাড়া আমাদের জীবনই চলে না, মিথ্যা ছাড়া আমাদের লাইফ চলেই না, জন্ম নিবন্ধন সার্টিফিকেট দুনিয়াতে প্রথম আসছে বাচ্চাটা এই তখন থেকে মিথ্যার বিসমিল্লা, মানে মিথ্যা শুরু, তাই না? জন্মের তারিখ অনুযায়ী বার্থ সার্টিফিকেট আছে, কয়জনের হাত তুলতে বললে এখানে খুব কম হাত উঠবে, জন্মের তারিখ যা বার্থ সার্টিফিকেটে তা আছে, আমার আলহামদুলিল্লাহ তাই আছে, কিন্তু কয়জন বলতে পারবেন? খুব রেয়ার। ঠান্ডা মাথায় একেবারে জেনে শুনে একজন অভিভাবক, একজন অভিভাবিকা ঠান্ডা মাথায় জেনে শুনে উনি একটা মিথ্যা কথা দিয়া বাচ্চার জীবনটা শুরু করেন, জন্মস্থান থেকে আগায় লেখে না বাড়ায় লেখে, যাতে বেশি চাকরি করতে পারে, এই জন্য কমায় লেখে না, চাকরি যাতে বেশি করতে পারে, যেহেতু চাকর হিসাবে জন্ম নিছে, জন্মের সময় মাথা মা বাবার চিন্তা হলো কি হবে, বড় চাকর হবে, অতএব বড় চাকর হলে বেশি দিন চাকরি, বেশি দিন গোলামি করতে হলে বয়সটা উল্টাপাল্টা করে লিখতে হবে। এই জন্য দেখা যায় যে আপনার অনেক সময় জিজ্ঞেস করা লাগে ভাই জন্ম সন কোনটা, তো জিজ্ঞেস করলে উত্তরে দেওয়া হয়, বলা হয় যে কোনটা ভাই, সার্টিফিকেটটা না অরিজিনালটা। ম্যাক্সিমাম মানুষ এই চিত্র, আমি বহু বাংলাদেশি ভাইদের পাসপোর্ট নিয়ে কাজ করতে হয়েছে আমাকে, কাজের প্রয়োজনে সৌদিতে যখন ছিলাম, হজ আমরা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশনের জন্য, তো যত পাসপোর্ট হাতাইছি আমি, আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের জন্ম হলো 1 জানুয়ারি। যারা পাসপোর্ট নিয়ে কাজ করেন তারা জানেন বেশিরভাগের জন্ম কয় তারিখে, 1 জানুয়ারি, জন্মের তারিখেরই ঠিক নেই, শুরুতেই ভেজাল দিয়ে শুরু মা বাপ। এই সন্তান বড় হয়ে ডাকাত হবে, চোর হবে, দুর্নীতিবাজ হবে, ও পুলিশে যখন যাবে তখন মিথ্যা মামলা দিবে, মিথ্যা লিখবে, ওর কাছে এগুলো স্বাভাবিক, তাই না? ও যখন অন্য কোনো সেক্টরে যাবে সেখানে মিথ্যা কথা বলবে, ও যখন হুজুর হবে তখন দানে পানে করবে, কারণ ওর জন্মের শুরুতেই কি মিথ্যা দিয়ে দাঁড় করে দিস। এবং ঠান্ডা মাথায় আমরা এই মিথ্যাগুলোকে হালাল মনে করি, দোষে মনে করি না, আমরা যে অপরাধ করে বুঝিও না। আমি একবার কোথায় জানি মাহফিলে যাচ্ছিলাম, ফেরিঘাটে আমার গাড়ি পার হচ্ছে, যারা টিকিট কাটবে ও আমার গায়ের টিকিটে নিবে না, বন্ধু আপনার টিকিট লাগবে না, টিকিট লাগবে না মানে এটা কি আপনার বাপের ফেরি? আপনার নিজের ফেরি হলে আপনি আমার কেন আমার সদ্যগোষ্ঠী ফেরি নেন, সমস্যা নেই। আপনি তো এখানে চাকরি করেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে টাকা কালেক্ট করা, এখন আপনার পছন্দের হুজুর আসছে তাতে টিকিট কাটবেন না, হালাল হবে কিনা? হালাল হলে আরও দেন টাকা, আরও লাগবে আমার,
তা হারাম হইলে আপনিও জাহান্নামে যাবেন, খাইয়ে আমিও জাহান্নাম যাব, কি মানে আছে? গোটা সমাজটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আমাদের সমাজে আপনি যেই দিকে যাবেন, মামলার কথা যদি শুনি আমরা, তো আমরা সবাই চোখ বন্ধ করে জানি মামলা মানে কি। একটা দেশটা সভ্য সমাজ এটা আমরা সবাই জানি যে মামলা বাজি মানেই হলো মামলার ভিতরে ঢোকা মানে মিথ্যার মধ্যে ঢোকা। পুলিশকে ছোঁয়া মানে হলো সেখানে তিলের তাল বানানো, তাই না? এই যে আপনার একটা মিথ্যার উপর একটা সমাজ দাঁড়িয়ে গেছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো দিন না। তো টোকিওর ভাইয়ের কথা বলছিলাম, প্রবাসী বাংলাদেশি, বলে যে ভাই দেশে যখন ছিলাম মিথ্যা ছাড়া তো আমাদের দেশে নিঃশ্বাসও ফেলা যায় না, নিঃশ্বাস ফেলতে মিথ্যা কথা বলা লাগে, মিথ্যা ছাড়া কিছুই নেই, চতুর্দিকে মিথ্যা। তো এখানে অনেকদিন থাকার পর ওই লোকটা বলতেছিলেন যে ভাই এখন মিথ্যা বলা ভুলে গেছি, কারণ এখানে মিথ্যার কোনো সিস্টেম নাই। এবং আমরা গর্ব করে বলি সৌদি আরবে অনেক দোকানে তার মাল বাহিরে রেখে চলে যায়, নামাজের সময় কেউ ধরেও না, তাই না? আমি বহু সময় অনেক গর্ব টর্ব করে বলেছি, কিন্তু অদ্ভুত বিষয় যে জাপানে বিভিন্ন সিটিতে আপনার মালামাল রেখে, কারো খেতে সবজি হয়েছে বা কিছু হয়েছে, এগুলো রেখে পাশে একটা বাক্স রেখে দেখা যায় যে তারা নাই, রেট লিখে রাখছে একটা কাগজে, মানে এটা এত টাকা পার প্যাকেট, যার দরকার হয় সে নিয়ে বাক্সতে টাকাটা রেখে চলে যাবে, ব্যাস শেষ। আমার দেশে যদি এরকম বাক্সতে টাকা রাখার সিস্টেম থাকে, মালও নিয়ে যাবে বাক্সও নিয়ে যাবে, বলবে চান্দু তোমার ভালো মানুষে দেখা দিছি, আসল তুমি বাঙালি জেনো নাই তো, হাসির বিষয় না। গোটা সমাজ মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আমরা নিকৃষ্টের আর কত নিচে নামতে পারি বলে, শুধু আমি নামে মুসলমান হয়ে গেলাম, এর নাম ইসলাম হলো? আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন, আমার জীবন বের হয়ে যাবে, আমি কোনো হারাম খাবো না, হারাম নেবো না, কারোর কোনো অধিকারে দিকে তাকাবো না, এর নাম হলো মুসলমান। কিন্তু বাঘের বাচ্চা এখন শিয়াল হয়ে গেছে, যার কারণে আমাদের দুরবস্থা ভাইয়ের আমার। তো অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই আর এই জিনিসগুলো দেখি, আমার অন্তত নিঃশ্বাসটা বড় হয়ে যায়, খুব খারাপ লাগে, কষ্ট হয় যে আহা আমরা মুসলমান, আমাদের কি কোরআন হাদিস যা বলেছে সেগুলো অনুযায়ী আমল করে সাহাবীরা গোটা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়েছে, গোটা পৃথিবীর ড্রাইভিং সিটে তারা চলে গেছেন সেই সাহাবীরা, তাদের পর আমরা তাদের অনুসারী দাবি করছি, লম্বা লম্বা কথা বলছি, বাট কোরআন হাদিসের বাস্তবায়ন আমাদের ব্যক্তিগত জীবনে নেই, আমাদের আচার আচরণ। আপনি আচরণের কথা যদি বলেন, আমি এর আগেও বলছিলাম যে মানে এই সমস্ত দেশ থেকে সমাজ থেকে 10-20 দিন 25 দিন 1 মাস লম্বা একটা সময় কাটায় আসার পর আচরণের ভিতরে একটা পার্থক্য হয়ে যায়। যেমন আমার কথা আমার মনে আছে যে আগেরবার দেশে ফিরে আসার পরে আমি কথাবার্তা বলতে খুব জোরে কথা বলতে পারতাম না, আস্তে আস্তে বলতাম, মানে গলার বয়সটা আমার নেমে গেছিল যে আমার জোরে কথা বলার কারণে আরোজনের ক্ষতি হয় কি, আরোজনের অসুবিধা হয় কি, কারণ ওদেরকে মানে দেখা যায় যে তারা সাধারণত কথা বলার সময় এত আস্তে আস্তে কথা বলে যে কারোর কোনো ক্ষতি না হয়, কারোর কোনো অসুবিধা যেন না হয়, সেদিকটা তারা খেয়াল করে। আর আমাদের আমাদের তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে, আমরা এখন অশেষ নাকি হাসিলের জন্য 3 মাইল দূরে মাইক লাগাইয়া বহু মানুষের ঘুম হারাম করিয়া আল্লাহকে খুশি করার চেষ্টা করি। আর সামনে নির্বাচন আসতেছে, বলাই বাহুল্য, নির্বাচন আসুক আর না আসুক, রাজনীতির নামে, ধর্মের নামে, সংস্কৃতির নামে আমরা মানুষকে অতিষ্ঠ করা, আমাদের বিবেকটা একটাবার বলেও না যে এই মাইকটায় আমি সবাইকে অতিষ্ঠ করতে পারি কি না। বিভিন্ন জায়গায় যখন নির্বাচন শুরু হয় তখন শুরু হয় হলো পোস্টারের অত্যাচার আর ব্যানারের অত্যাচার, তাই না? কোনো সভ্য সমাজে এই জিনিসগুলো গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য না, এগুলো গা সওয়া হয়ে গেছে আমাদের, এগুলোই আমাদের কালচার হয়ে গেছে। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কবে উদ্ধার করবেন এই অপসংস্কৃতি থেকে, এই জুলুম থেকে, এবং এই পারস্পরিক একজন আরেকজনের হক নষ্ট করা থেকে। আসল গোটা সমাজকে তো আমি বদলাতে পারবো না, এবং সেজন্য আল্লাহর কাছে আমার জবাব দিতে সেই লেভেলে নাই নিজের ব্যাপারে যেটা আছে। অতএব আমরা নিজেরা অন্তত নিয়ত করি যে আমি কোরআন হাদিস একজন ভালো মানুষের যে চিত্র অঙ্কন করেছে সে মানুষটা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমার দ্বারা কোনো মানুষের অধিকার নষ্ট হবে না, কেউ কষ্ট পাবে না, কারো অধিকার খর্ব হবে না, এবং হারাম এটার দিকে আমি তাকাবো না, চুল পরিমাণ তাকাবো। এই চেষ্টাটা আমরা সবাই নিজে নিতে করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যদি প্রত্যেকটা মানুষ আন্তরিক হই, যার যার জায়গা চেষ্টা করি, আমি সবাইকে ঠিক করতে পারি আর না পারি, অন্তত অন্তত আমি নিজে ভালো হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং আমার পরিবারটাকে অন্তত মুসলমান হিসাবে গড়ে তুলতে পারবো। দেখুন আমি যদি নিজে ভালো না হই,
আমার নিজেকে যদি আমি সংশোধন করতে না পারি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার পরিবার, আমার ছেলে মেয়ে এরা মানুষ হবে না। এবং দিন শেষে আল্লাহ তালার কাছে ভালো মুসলমান হওয়ার যে সুযোগ আছে আমার, সেটা আমরা অর্জন করতে পারবো না, সেটাকে আমরা বঞ্চিত হবো। আল্লাহ তালা আমাদের সবাইকে আমল তৌফিক দান করবো। তাহলে আমরা খাঁটি মুসলিম হওয়ার জন্য, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য কয়েকটা বিষয়, নাম্বার এক, আমরা খেয়াল রাখবো যে আমার দ্বারায় কোনো মানুষের কোনো হক অধিকার যেন নষ্ট না হয়, কারো কোনো ক্ষতি যেন না হয়, আমার একটা উচ্চ আওয়াজে কারোর কোনো ক্ষতি হবে এটা যেন না হয়, মা অন্যের ক্ষতি করবো এটা যেন চিন্তাই করা না যায়। টোকিওতে দুইটাই এয়ারপোর্ট আছে, একটা হলো নারিতা আর একটা হলো হানেদা। তো নারিতা এয়ারপোর্টে এবার যাওয়া হয়েছে, আমার আগেরবার হানেদা গেছি। তো আমরা হিরোশিমা থেকে টোকিওতে আসছি, ফ্লাইটটা আমি চাইছিলাম আর একটু পরে হয় কি না, বলো যে না রাত 11টা পরে এখানে কোনো বিমান উঠা নামা করে না। তাহলে এটা আবার কোন কথা, একটা এয়ারপোর্টে রাত 11টা থেকে সকাল পর্যন্ত কোনো বিমান উঠা নামা করে না, কত বড় লস কথা, লসের কথা। একটা এয়ারপোর্টের হাজার হাজার স্টাফ, লাইট, বিদ্যুৎ, এত কিছু, এত ঘন্টা যদি বিমান উঠা নামা না করে তাহলে এটা আমি ইনকাম নাই, খরচ ঠিকই আছে, এতে তো লস। এদের কি বুদ্ধিশুদ্ধি নেই জাপানিজদের? এরা আমাদের কাছে বুদ্ধিশুদ্ধি নেওয়া উচিত ছিল। আরেকটা এয়ারপোর্ট আছে, সেটা 24 ঘন্টা, একটা শহরে দুই পাশে দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো যুক্তি নেই, কেন থাকবে? এটা তো নর্মালি থাকার কথা না। তো এক বাংলাদেশি ভাই বললেন, ওনার মানে তথ্যের সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি, কয়েকজনই বললেন, একজন না, যে ভাই এই এয়ারপোর্টের আশেপাশের কোনো বাসিন্দা সে মামলা করছে কোর্টে যে এখানে রাত বিরাতে বিমান ওঠানামা করে, আমার দৃষ্টা ভয়, সেই জন্য অর্ডার হয়েছে এই মামলা নিষ্পত্তি করার, কোন তো এখানে রাত্রে কোনো বিমান ওঠানামা করতে পারবে। আমি বলি এটা যদি আমাদের দেশে কেউ বলতো এরে তুলে নিয়ে যেত, যে আসো তোমার সাথে আলাপ সালাপ আছে। মানুষের অধিক মানে অন্য একটা মানুষের অধিক, একটা মানুষের কষ্ট হবে সেটা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ যে একটা এয়ারপোর্টে পুরো সার্ভিস অফ করে দিচ্ছে, যে তার কষ্ট হচ্ছে এটা আসলে তার কষ্ট হচ্ছে কিনা, তার অধিকার কতটুকু আছে সেটা নিষ্পত্তি হোক, তারপরে ফয়সালা হোক। কত বড় একটা ব্যাপার চিন্তা করো। হায়রে মুসলমান, ঐতিহ্য আমরা যখন দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে সাহাবীদেরকে সোজা করতেছিলেন লাঠি দিয়ে দিয়ে দিয়ে, একজন বলতেছে আমার এখানে আপনি সোজা করতে গিয়ে একটু জোরে লাগছে, আঘাত লাগছে, আমি প্রতিশোধ নেব। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ ঢাক না করে সাথে সাথে বলেন হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি তোমার যদি কষ্ট হয়ে থাকে তুমি প্রতিশোধ গ্রহণ করো। আমাদের সব ইতিহাসের পাতায় আছে, সোনালী অধ্যায় আমরা মুসলমানরা রেখে চলে আসছি, আজকে আমাদের সেই সম্পদগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাই, বাস্তবায়ন তাদের মধ্যে দেখতে পাই। এই জন্য ভাইয়েরা আমার, আপনি যদি দুনিয়াতে সুখী হতে চান, আপনি যদি প্রোডাক্টিভ লাইফ আপনি উদযাপন করতে চান, যাপন করতে চান, আপনি যদি আপনার জীবনটাতে বরকতে পরিপূর্ণ হোক এটা চান, দুনিয়াতেই কল্যাণ চান, আখিরাতটা তো বটেই, তাহলে আপনাকে সুন্নাহ লাইফস্টাইলে আসতে হবে, সুন্নাহ লাইফস্টাইলে, এবং সুন্নাহকে সব ক্ষেত্রে মানতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আমার দরকারের কোনো কষ্ট হবে না। আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে, কষ্ট হয় যে আমরা এটা ট্যারি পাই না, ওই যে বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে বলে, ধোঁয়া ছাড়ে আর বলে, জানেন জীবনে আমি কারোর কোনো কষ্ট কখনো দেইনি, জীবনে কারোর ক্ষতি কোনোদিন করে নেই ভাই, এটা বলে কখন? সিগারেট খায়, ধোঁয়াটা ছাড়তেছে, ছাড়তে ছাড়তে বলতেছে ভাই শুনছেন, জীবনে কোনোদিন কারোর ক্ষতি করে নেই, স্টিল সে তখনই ক্ষতি করতেছে, ধোঁয়া ছাড়তেছে আর বলে, সে জানেই না ক্ষতি কীভাবে হয়। এরকম একটা ভয়াবহ অন্ধকার এবং জাহিলিয়াতের মধ্যে আমরা ডুবে আছি। অতএব ভাইরা, আসুন আমরা এই বিষয়গুলোকে সংশোধন করার চেষ্টা করি। রাতে তাড়াতাড়ি শোয়ার কথা বলেছিলাম, এক্সাম্পল স্বরূপ আমি এরকম আরও 10টা এক্সাম্পল দিতে পারবো যে সুন্নাহ আমাদের মধ্যে নাই। খাবারের কথা বলেছি আরেকটা এক্সাম্পল, এরকম বহু বিষয় আছে যে সুন্নাহ আমাদের মধ্যে একেবারেই নাই। রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা ফেলে দিলে, রাস্তায় আপনি কিছু ফেললেন, টিস্যু, প্রসাদ, যাই হোক, এটি কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ, কিন্তু আমরা সবাই ফেলি। আমরা কোনো কিছু একটা ময়লা ফেলার কোনো জায়গা নাই, ঠিক আছে সিটি কর্পোরেশনের ত্রুটি, তারা কোনো ড্রাম রাখে না, বা ড্রাম রাখলেও থাকে না, হিরণ চিনি বিক্রি করে ফেলায়, আরেক মুসিবত। তো আমরা অন্তত নিজেরটা নিজের পকেটে রাখি, বাসায় নিয়ে আমার ময়লার ইয়েতে ফেলবো, বা কোথাও ময়লার জায়গা পেলে সেখানে ফেলবো, তারা কোনো ফেলবো না। আমরা কয়জন মানুষ আছে দায়িত্বশীল বলেন? আমাদের শহরে আপনি বেশি দূরে না, চিটিয়াং রোডে যদি যান তো দেখতে পাবেন যে নিচে কী অবস্থা, তাই না? মনে হয় যে এখানে একটা বড় যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ পরবর্তী অবস্থা নিচে এগুলো পড়ে আছে, তাই না? অথচ অমস্তিকতা সে সমস্ত দেশে তেমন কিছুই পাওয়া যায় না, রাস্তাঘাটে কোথাও লজ্জা হয়। আমরা সৌদির কথা জানি, সৌদি আরব, মিডিল ইস্টে
প্রতি 10 কদম 20 কদম পরপর ক্লিনার দাঁড়ায় থাকে রাস্তা, তাই না? এবং সব আমাদের স্বদেশি ভাইরাই বেশিরভাগ। এটা উন্নত দেশগুলোতে, অবস্থি প্রধান দেশগুলোতে আপনি দেখতে পাবেন না, তাদের এত ক্লিনার দরকার হয় না। 10 কদম 20 কদম দূরের কথা, আপনি আধা কিলোমিটারের মধ্যেও দেখবেন না একজন ক্লিনার দাঁড়ায় আছে, কারণ তারা প্রত্যেকে ক্লিনার, প্রত্যেকে যার যার জায়গায় দায়িত্বশীল। তো আমাকে ইসলাম যেটা বলেছে যে ইমাতাতুল আজা আনিত তরিক, রাস্তা কিছু অন্য কেউ ফেলে দিলে তুমি সেটা তুলে নিবা, এটা ইবাদত। আর সেখানে অন্যেরটা তোলা তো পরের কথা, বরং আমি সারাক্ষণ ফেলতেছি, এটা তো ইসলাম হতে পারে না। আপনি মসজিদ থেকে বের হয়ে মসজিদে যে মিলাদের মিষ্টি পাইছেন, ওই প্যাকেটটা খাইতে খাইতে বাইর হয়েছেন, হইয়া যাওয়ার সময় ছুড়ে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। এই না আমাদের সাধারণ চিত্র? একটা ভার ভিউকে বাঁধতেছে না, এটা তো আমি গুনার কাজ করতেছি, এটা রাস্তা ফেলার জিনিস না, এ রাস্তা সাধারণ মানুষের জন্য। আমি খেয়েছি, এই খোসাটা আমার দায়িত্বে, আমি এটাকে যথাস্থানে ফেলবো, আমি যেখানে সেখানে ফেলতে পারি না, কিন্তু নাই। তো উপমা যদি দিতে যাই, তো ওই যে বললাম শুরুতে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথাও, পুরো জীবনটা এরকম দেখা যায়। ভাইরা আমার, কতকাল এভাবে চলবো আমরা? আসুন সংকল্প করি, আমরা আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুন্নাহকে মেনে চলবো ইনশাআল্লাহ, এবং আখলাকটা মুসলমানের আখলাক যেমন হওয়া উচিত তেমন করবো। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।